নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না থেকে বান্না উইথ মিঠু। তো মিঠু রান্নাঘরে তোমাদের স্বাগত। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যে রেসিপিটা একটা স্ন্যাক্স আইটেম। সিঙ্গাড়া আমরা কম বেশি সবাই ভালোবাসি। তো আজকে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে রেসিপিটা, সেটা হচ্ছে চিকেন সিঙ্গাড়া। তো চলো দেখে নেওয়া যাক সিঙ্গাড়াটা করতে আমার কী কী উপকরণগুলো লাগছে আর আমি কীভাবে তৈরি করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর লাইক করে দিও, বাড়িতে ট্রাই করো, আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো, চিকেন সিঙ্গাড়া বানানোর জন্য যেটা আমার লাগছে, আমি নিয়ে নিয়েছি ময়দা, আর এখানে নিয়েছি জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর এখানে আলু নিয়েছি, আর এটা চিকেনটা আমি কিমা করে নিয়েছি, স্ম্যাশ করিনি, একদম এটাকে একদম স্ম্যাশ করে নিয়ে এটা কিমা করে নিয়েছি। আর এখানে আদা এখানে আছে আদা, রসুন আর লঙ্কার পেস্ট, শুকনো লঙ্কার পেস্ট, আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট। এখানে আছে কাঁচা পেঁয়াজ, আর আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, এখানে আছে গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আর যেটা লাগবে সেটা হচ্ছে লাগবে সাদা তেল আর চিনি। তো চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। ময়দাটা মাখার জন্য আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1 চিমটা মতন বেকিং পাউডার, দেবো সামান্য একটু সাদা তেল। ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নেব। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, খুব বেশি নরম করিনি, আবার একদম ড্রাইও করিনি, মিডিয়াম রেখেছি। ময়দাটাকে আমি এখন 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব রেস্টে, ততক্ষণে আমি পুরটা বানিয়ে নেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হবে। এবারে আমি আলুগুলোকে ভেজে নেব। একই সাথে আমি পেঁয়াজ কুচিগুলোকেও দিয়ে দেব। সামান্য একটু লবণ অ্যাড করব। আদা রসুন আর লঙ্কার যে পেস্টটা রয়েছে এটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ রয়েছে এখানে, এবার এটাকে আমি অ্যাড করে দেবো এর মধ্যে। সামান্য গরম মশলা গুঁড়ো অ্যাড করবো, খুব বেশি দেব না, সামান্য দিলেই যথেষ্ট। দেখো এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে কিছুটা মুড়ি শুকনো খোলায় ভেজে নেব।
এটা ভেজে ঠান্ডা করে আমি ডাস্ট করে নিয়ে সিঙ্গারার যে পুরটা তৈরি হচ্ছে পুরটা নামানোর আগে আমি ডাস্টটা মরিচ ডাস্টটা দিয়ে দেব মরিচটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আর একটু ময়দাটাকে আমি হাত দিয়ে মেখে নেব ঠিক এরকম সাইজের আমি লেচি বানিয়ে নেব কারণ একটা থেকে দুটো করে সিঙ্গারা হবে একটা বেললে দুটো সিঙ্গারা হবে পুরটা আমার প্রায় রেডি হয়ে এসেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে আমি এবার যেটা দেব সেটা হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো দেব সামান্য খুব বেশি না সামান্য আর দেব ভেজে রাখা যে শুকনো খোলায় মৌরিটা ভেজেছিলাম আমি সেটাকে ডাস্ট করে নিয়েছি সেই মৌরি গুঁড়োটা দিয়ে দেব ভালো করে মিলিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব একটুখানি পুরটা আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব একটু ময়দার গুঁড়ো দিয়ে লেচিগুলোকে বেলে নিতে হবে পাতলা করে বেললে খুব ভালো হয় মাঝখান থেকে কেটে নিতে হবে জল লাগিয়ে নিতে হবে এভাবে প্রত্যেক কটা বানিয়ে নিতে হবে পুরটা এর মধ্যে ভরে দিতে হবে
এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিতে হবে। এখানে আমি ফ্রাইং প্যানে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এক এক করে আমি সিঙ্গারাগুলো ছেড়ে দেবো, এটা লো ফ্লেমে ভাজতে হবে। সিঙ্গারাগুলো এপিট ওপিট করে এভাবে ভেজে নিতে হবে। তো দেখো সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, দুপিটি ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। বন্ধুরা, মাংস সিঙ্গারা রেডি হয়ে গেছে। তোমরা রেসিপিটা দেখলে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের যদি একটু ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে নিও, যদি কিছু বলার থাকে কমেন্ট করে দিও। আর যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে, নিত্য নতুন রেসিপির আপডেট যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অল বাটনটাকে প্রেস করে দেবে, তাহলে আমার আপডেট করা, আমার আপলোড করা যে কোনো রেসিপির নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তো দেখা হবে একটা নতুন রেসিপির সাথে, একটা নতুন ভিডিওর সাথে। তো চলো টাটা, তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।